আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট, একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই রেসিপিটি বানাতে কী কী লাগছে। এখানে আমি তিনটা দেশি মুরগি নিয়েছি আর রোস্টের পিস করে কেটে নিয়েছি, আর বুকের পিসটাকে যে পাখনাটা আছে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, রান্না করার ক্ষেত্রে সুবিধা হবে। এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা। এখন অ্যাড করে দিব দুই চামচ বাদাম বাটা, এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এখন অ্যাড করে দিব দেড় টেবিল চামচ জিরিয়া বাটা, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ বাটা, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল। এখন এগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একদিন আগে ম্যারিনেট করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি এটাকে এখন ম্যারিনেট করে রেখে দিব, একটা ক্লিম ফিল্ম দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য। চার ঘন্টা পরে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো দেওয়ার পরে এই তেলের সাথে চিকেনগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গোটা মশলা অ্যাড করে দিব, তিনটা দারুচিনি, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচ, তিন চারটা সাদা এলাচ। এখন এর মধ্যে ম্যারিনেটের মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো মতো এই রোস্টটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি সেমভাবে মশলাটার সাথে রোস্টগুলোকে কষিয়ে নিয়েছি, আর তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু বিয়েবাড়ির মতো রোস্ট, কারণ বিয়েবাড়িতে তেলটা একটু বেশি থাকে। এখন এগুলোকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। তো সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর এক কাপ পানি দিয়ে এগুলোকে মিলিয়ে নিচ্ছি। আজকের রোস্টটাকে আমি গুঁড়ো দুধ দিয়েই রান্না করব, আর গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে রোস্টটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। রোস্টটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে দুধটাকে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটাকে অ্যাড করে দিলাম। দুধটাকে দেওয়ার পরে এগুলোকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এসেছে। এখন পাঁচ ছয়টা কাঁচা মরিচ, এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ কেওড়া জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব, আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। এখন খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর তেলটা উপরে ভেসে উঠলেই দেখবেন আপনাদের রোস্টটা কিন্তু হয়ে গেছে একদম বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।